হুজুর আছে যারা মুসলমান সাজে ঠিক কিনা কারণ এরকম আসে না নাই। রমজান মাসে মুসলমান সাজে সবসময় সময়। যেই মাত্র ঈদ পার হয়ে গেছে হুজুরের কোনো খবর নাই। তো বাবা আমি যেটা বলতে চাচ্ছি এই বর্তমান বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করব। চেষ্টা করবো ইংস মাওয়াশাল্লাহ এই যে বললাম একটা আমল আমি কয়েক দুইটা আমল আপনাদেরকে দিয়ে যাব। একটা আমুল দুইটা আমল করতে পারলে আল্লাপাক জান্নাত দিয়ে দিবে বেশি ওয়াজের দরকার নাই বেশি আলোচনার দরকার নাই একটা আমল হতে যে নবীজির রাখতে রাজি আছেন এই নবীজির সুন্নত রাখতে গিয়ে যদি আমাদের জীবনও যায় তারপরও রাখতে রাজি আছেন কথা বলে না রাজি আছেন আর একটা হইতেছে নামাজ কথা বলেন কি নামাজ নামাজ যদি আপনি পড়েন জান্নাত থেকে আপনার কেউ ঠেকাইতে পারবে না নামাজ পড়তেছেন জান্নাতের চাবি আপনার হাতের মধ্যে আছে বলেছেন আনিল তানহা মুনকার একমাত্র নামাজই পারে একমাত্র নামাজই পারে মানুষদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখতে আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজ যদি ঠিক হয় আপনি সুদ খাইতে পারবেন না নামাজ পড়তেছে নামাজ যদি আপনি ঠিক হয় মিথ্যা কথা বলতে পারবেন না কিন্তু মহল্লায় দেখা যায় অনেক নামাজি আছে সুদ খায় ঠিক কিনা অনেক নামাজি আছে ঘুষ খায় এই নামাজের কোনো দাম নেই মনোযোগ সহকারে শুনতে হবে নামাজ পড়তে হবে আলীর মতো আমি আগেই বলেছি আমার জ্ঞান নাই এলেম নাই দুইটা আমল আপনাদেরকে দিব কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন কোরআনের মাহফিলে এই দুইটা আমুল যদি দুনিয়াতে আপনারা করতে পারেন কাল কঠিন কেয়ামতের ময়দানে এই ছোট বাচ্চার কথা আপনাদের মনে পড়বে এই দুইটা আমুল করার কারণে ক্যামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাত দিয়া দিবে সুবাহান আল্লাহ বলেন একটা হলো মনে রাখবেন একটা হলো নবীজির সন্ন্যত আর একটা হইল আল্লাহর নামাজ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন নামাজ কায়েম করো কিন্তু কয় রাকাত নামাজ কত অক্ত নামাজ কিভাবে আমরা পড়বো এ কথা আল্লাহ বলেছেন এটা নবীজি কেউ যদি আল্লাহকে পাইতে চায় সে আল্লাহকে পাবে না আগে আগে নবীকে ধরতে হবে ঠিক কিনা বলে এরকম আর কিছু কিছু ব্যক্তি আছে যে বলে নবীকে পাইতে হলে পীরদেরকে ধরতে হবে ঠিক কিনা বলে নবীকে পাইতে হলে আমি ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বলতেছি নবীকে পাইতে হলে পীরদেরকে ধরার দরকার নাই নবীদের সুন্নতকে ধরেন তাহলে নবীকে পাবেন ঠিক না বলেন আলাদা শুধু বলেছেন সল্লু কামা রয় তুমুনি উসল্লি তোমরা সেইভাবে নামাজ পড়ো সেইভাবে আমল করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ আজকে নবীজি কিভাবে আমল করেছেন কিভাবে নামাজ পড়েছেন এটা আমি বলতে পারব না আমি ছোট্ট মানুষ এটা বিশাল আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা সেইভাবে নামাজ পড়বেন নামাজ অত্যন্ত একটা কঠিন ইবাদত আজকে মসজিদে দেখা যায় যে সমস্ত ব্যক্তি মুরুব্বি তারাই মুসল্লি বেশি ঠিক কিনা মসজিদের ভিতর মুরুবী মুসল্লি বেশি মানে দেখতেছে বয়স শেষ নামাজ ছাড়া কোনো গতি নাই যাইতেই হবে যাইতেই হবে ঠিক কিনা বলে সেই নামাজের কোনো দাম নাই এই বর্তমান বাংলাদেশে এই বর্তমান বাংলাদেশে কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি করেন এই সরকারি চাকরি করতে গিয়ে শুধু রিটায়ার করে সেই ব্যক্তি যদি রিটায়ার করে তাহলে কিন্তু সরকার তাকে ফিফটি পার্সেন্ট বেতন দেয় দেয় কি দেয় না আল্লাহর আল্লাহ রকম কোন ব্যক্তি যদি নামাজ পড়ে ওই শিশু কাল আর বুড়া কালের নামাজের কোনো দরকার নাই যুবক কালে যৌবন কালে যদি নামাজ পড়ে ওই যৌবন কালের নামাজ দিয়াই ওই যৌবন কালের ভালো কাজ দিয়াই আল্লাহ জান্নাত দিয়া দিবে আল্লাহর সামনে কোন বান্দা যখন দণ্ডায়মান হয়ে যাবে আল্লাহ বুরাকালের কালের কোন হিসাব নেবে না মুরব্বি বয়সে হজ করতেছেন মুরব্বি বয়সে আপনারা নামাজ পড়তেছেন ওই মুরব্বি কালের হিসাব আল্লাহ নেবে না আল্লাহ হিসাব নেবে যৌবন কালের যুবকদের অবদান ইসলামে বেশি ঠিক কিনা বলে এই মাহফিলটা যুব সমাজের উন্নতি কল্পে যুবকদের অবদান ইসলামে বেশি হজরত আলী রাজি আল্লাহ তালা নুহু ছিলেন একজন ছোট্ট ব্যক্তি একজন ছোট্ট বাচ্চা ছোট্ট বয়সে ইমান গ্রহণ করলেন ওমর ফারুক ইমান গ্রহণ করলেন যুবক বয়সে আবু বকর ইমান গ্রহণ করলেন যুবক বয়সে সাঁত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বছর বয়স বুরানা যুবক কথা বলেন মনোযোগ সহকারে শুনতে হবে বাবা দিরা গো এরকম সাহাবিরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন অনেকে মনে করতেছেন তরবারের রক্ত দিয়া ইসলাম নিয়ে এসেছে তরবারের রক্ত দিয়া না রাসুলের ব্যবহারে রাসুলের এত সুন্দর চরিত্র ছিল রাসুলের মতো চরিত্র আর কোনো ব্যক্তির হতে পারবে কথা বলেন পারে কোনো ব্যক্তি যদি আপনাদের মোহল্লার সবচাইতে কেন্দ্রীয় বড় মসজিদে গিয়া পেশাব করে একটা হিন্দু যদি আপনাদের কেন্দ্রীয় মসজিদে গিয়ে পেশাব করে আপনারা কি করবেন ওকে জীবিত রাখবেন এই বেটা তুই হিন্দু আবার আমাদের মসজিদে পেশাব করতেছিস তার মানে ওকে জীবিত রাখবেন না ঠিক কিনা বলে চরিত্র কাকে বলেন ব্যবহার কাকে বলে একটা ইহুদি মসজিদের মধ্যে এসে খারাপ হয়ে পেশাব করলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদির কাছে ইহুদিকে একটা ধমক দিলেন না ইহুদিকে গালি দিলেন না ইহুদের কাছে মাথায় হাত বলতেছে ও বাবা তোমরা জানো না এইটা মসজিদ আমরা নামাজ পড়ি এইটা মসজিদ আমাদের মুসলমান আমরা এখানে নামাজ পড়ি বাবা তোমার যদি পেশাব করার কোনো দরকার হয় ওই যে দেখো প্রসাব আছে তুমি সেই জায়গায় প্রসাব করো তুমি এই জায়গায় আর কোনোদিন প্রসাব

আব্দুল্লাহ রেতিম কুলাম মদিনা সেরে মক্কায় আইসে মানুষকে হত্যা করতেছে তোমরা সঙ্গে সঙ্গে পালয়ে যাও অসংখ্য কাফের বে ইমান নবীদের ভয়ে দৌড়ায় দৌড়ে পালাই নবী আমার মানুষদেরকে বলে কেউ যখন কথা শোনে না আল্লাহ নবী কাবার সাদে সেই যুগে সব চাইতে উঁচু জায়গা ছিল কাবার সাদ নবী আমার কাবার সাথে লাভ দুইটা বলতেছে এই মক্কাবাসীরা আমি নবী তোমাদের মারতে পারি না আমি নবী তোমাদের মারবো না তোমাদের আমি নবী কেন মারবো নবী আমার লক্ষ্য করে দেখতে পাই কেউ নবীদের কথার দিকে কান দেয় না সবাই যখন সমানতালে দৌড়ায় মনোযোগ সহকারে শুনবেন নবী আমার লক্ষ্য করে দেখতে পাই একটা বুড়ি ব্যক্তি বিশাল বড় একটা টোপলা নিয়ে যাইতেছে একবার বুড়ি পয়রা যায় একবার টোপলা পয়রা যায় একবার টোপলা পরে যায় একবার বুড়ি পয়রা যায় নবী আমার সাত থেকে লাভ দেয় নাই মা বুড়ির কাছে গিয়ে বলতেছে বুড়ি মা আপনি যে টোপলাটা বয়া নিয়ে যাইতেছেন এই টোপলা একবার পরে যায় আপনি বুড়ি মানুষ একবার করে যান বুড়ি মা আপনার টোপলা যদি আমি নবী বহে দি আপনি কি রাজি আছেন জোরে কম নবী ডানতে বললেন বুড়ি মা আপনি যার ভয়ে এই মক্কা ছেড়ে আপনি যাইতেছেন মা আপনি কি সেই আবদুল্লার তিন পোলারে কোনো দিন দেখছেন বুড়ির সঙ্গে সঙ্গে বলতেছে বাবা তুমি জানো না আমরা যার ভয়ে মক্কা ছেড়ে যাইতেছি ওই ব্যক্তিকে যদি আমি দেখি তাহলে হাটফেল করে মারা যাব নাউজবিল্লা আল্লাহ নবীর দেখলে কেউ হাটপেল করে মারা যায় নবীদের চেহারা কেমন ছিল কথা বলেন কেমন ছিল একটা কৃষক সাবিব নবী যখন ওয়াজ করতেন একটা কৃষক সাহাবি দাঁড়ায় দাঁড়ায় পিছনে দাঁড়ায় ওয়াজ শুনতেন নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললে সাহাবি প্রত্যেকটা সাহাবি বসে বসে ওয়াজ শুনে কিন্তু তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনতেছো কিশোর সাহাবি কান্দের বলে রাসূল আমি কিশোর মানুষ মাঠে কাজ করি আমার মসজিদে আসতে একটু দেরি হয় আমি পিছনে যাই আপনি কি ওয়াজ করেন আমি বুঝি না কিন্তু পিছন থেকে যদি আমি বসে যাই আপনার সুন্দর মুখ দেখতে আমার কষ্ট হয় এই জন্য আমি পিছনে বসি না দাঁড়ায় দাঁড়ায় আপনার মুখে দিকে আমি তাকাইয়া থাকি এত সুন্দর চেহারা ছিল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আল্লাহ নবী ডাকতে বললেন বুড়ি মা তোমার সন্তানগুলো কেউ নাই তোমার সন্তান গুলো কোথায় লুকাইছে বুড়ি বলতেছে বাবা এই দিনে কোনো সন্তান তো আমার চিনতেছে না সবাই ভয়ে লুকাইছে তুমি কে তুমি কে নবী আমার বললেন মা আমার পরিচয় শোনার কোনো দরকার নাই তুমি আমার টোপলা তুমি টোপলা আমার মাথায় দাও আমি তোমার টোপলা তোমারে বহায় দি জোরে কম সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে বেটা রে আজকের দিনে তুমি বুঝি টোপলা চুরির ধান্দায় আছো নাউজুবিল্লাহ কোন নবীকে সোর ভাবতেছে বুড়ি সোরের মন পুলিশ পুলিশ ঠিক কিনা কর সোরের মন কি পুলিশ পুলিশ না র্যাব র্যাব কথা বলেন কি পুলিশ পুলিশ ছিল এখন আর নাই এখন র্যাব র্যাব হয়েছে সুর আর পুলিশক দিকে ভয় করে না ঠিক কিনা কর ভয় করে সুরকে যদি বলা হয় বেটা পুলিশক দিকে ভয় করিস না কেন কারে পাগল তোমরা জানো না আমরা সোর আমরা চুরই করি আর পুলিশেরা সাদা খায় ওই পুলিশ কোন দিন আমার বিচার করতে পারবে না সেদিন থেকে সুর আর পুলিশকে দেখে ভয় করে না তাই বলে সব পুলিশ না ঠিক কিনা কোন দুই একটা পুলিশের জন্য গোটা পুলিশের বদনাম ঠিক কিনা কোন এরকম দু একটা নেতাও থাকতে পারে যাদের কারণে গোটা নেতা জাতের বদনাম ঠিক কিনা বলেন এরকম দু একটা বক্তাও থাকতে পারে যাদের কারণে গোটা বক্তা জাতের বদনাম যে বক্তারা বেশি খায় ডিম্যান্ড করে টাকা নেয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাই বলে সব বক্তা না ও বাংলাদেশে কিছু কিছু অয়াজিন আছে কিছু কিছু ব্যক্তি আছে আমার নানাও মুক্তি বজলু রশিদ নাম শুনছেন বজলু রশিদ মুফতি বজলু রশিদ আমার নানাও মুক্তি নানা হলে কি হবে ওই ও টাকা নাই ঠিক কিনা কর ও আরো বলতে যে তিরিশ হাজার আগে দে তো বাবা দিরা হক কথা বলতে হবে ঠিক কিনা বলে আল্লাহ রাসুল দাওয়াত দিয়েছে বিনিময়ে কোনো টাকাও পায় নাই কোনো খাওয়াও পায় নাই নবী আমার পাথর খাইছে বর্তমান কিছু কথা বলে টাকা আছে খাওয়া আছে ব্যবহার যদি খারাপ হয় অবস্থা শেষ ঠিক কিনা কর মন খারাপ লাগতেছে আপনাদের চোরের মন পুলিশ পুলিশ নাকি র্যাব র্যাব বুড়ি বল